প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তেও যুবকটি তাকিয়ে আছে তার ল্যাপটপের দিকে, কারণ সে জানে ল্যাপটপ বন্ধ থাকলেও তার ক্যামেরা সজাগ। প্রতিটা মুহূর্তকে গিলে নেয় আধুনিক প্রযুক্তি, আর আড়ালে বসে সমস্তটার ওপর নজর রাখে বিগ বস। রাষ্ট্রের চোখে সন্দেহভাজন একজন যার সঙ্গে কথা বলেন তিনিও চলে আসেন নজরদারির আওতায়, তার সূত্র ধরে আরও অনেকে। এভাবেই নজরদারির নামটা এগোতে থাকে। চেনা লাগছে? হ্যাঁ, স্নোডেন সিনেমার সেই দৃশ্যটির কথাই বলছি। 2016 সালে মুক্তি পেয়েছিল এই সিনেমা। পেগাসাসের সঙ্গে আমাদের প্রথম পরিচয়ও কিন্তু সেই বছরেই। গ্রিক পুরাণের পক্ষীরাজ ঘোড়া পেগাসাস, আর তার আক্রমণে কেঁপে উঠেছে গণতন্ত্রের মূল ভিত্তিটাই। আর এই বিতর্কে জড়িয়ে পড়েছে ভারতও। দেশের 40 জন সাংবাদিক, 3 জন বিরোধী দলনেতা, এমনকি 2 জন কেন্দ্রীয় মন্ত্রীর উপরেও নজর রেখে চলেছে ইসরায়েলের তৈরি এই স্পাইওয়্যার, এমনটাই জানাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি। নজরদারির আওতায় রয়েছেন দেশের প্রতিরক্ষা বিভাগের কয়েকজন গুরুত্বপূর্ণ প্রাক্তন আধিকারিক, এমনকি এক বিচারপতির উপরেও নজরদারির চেষ্টা চালানো হয়েছে, কিন্তু তিনি সেই মোবাইল ফোনটিই ব্যবহার করেন না। পেগাসাসকে নিয়ে বিতর্ক কিন্তু এই প্রথম নয়। শুরু থেকেই এই স্পাইওয়্যারটির কথা কোনো দিন স্বীকার করেনি প্রস্তুতকারক সংস্থা এনএসও গ্রুপ। 2016 সালে রীতিমতো হাতে নাতে ধরা পড়ার পর স্বীকার করতে বাধ্য হয় তারা। সম্মিলিত আরব আমিরশাহীর মানবাধিকার কর্মী আহমেদ মনসুরের মনে সন্দেহ জাগায় একটি খবরের লিঙ্ক। লিঙ্কটিতে ক্লিক করলেই নাকি জানা যাবে নানান জেলখানার গোপন খবর। অথচ প্রেরককে চেনেন না মনসুর, কোনো সংবাদ সংস্থারও উল্লেখ নেই। সন্দেহ হওয়ায় সাইবার গবেষণা সংস্থা সিটিজেন ল্যাবের সঙ্গে যোগাযোগ করেন তিনি, আর তখনই ধরা পড়ে যায় পেগাসাসের যাবতীয় গোপন বৃত্তি। সেই প্রথম লক্ষ্যভ্রষ্ট হল পেগাসাস, কিন্তু তার আগে কতজনের ফোনে হানা দিয়েছে পক্ষীরাজ তার হিসেব নেই। নিউ ইয়র্ক টাইমসের মতে আরব আমিরশাহী সরকারিভাবে এই স্পাইওয়্যারটি ব্যবহার করছে 2013 সাল থেকে। এনএসওর তরফ থেকে দাবি করা হয় একমাত্র দায়িত্বশীল সরকারকেই স্পাইওয়্যার বিক্রি করে তারা, আর তাও কেবলমাত্র সন্ত্রাসবাদী কার্যকলাপ, ড্রাগ ব্যবসা এবং অন্যান্য বেআইনি কার্যকলাপ রোখার কাজে। কিন্তু বিতর্কের তো সেই শুরু। গত বছর ইসরায়েলের সংবাদ সংস্থা হারেৎসের তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায় আরব আমিরশাহীর সঙ্গে চুক্তিতে সরাসরি সরকার বিরোধী মানবাধিকার কর্মীদের উপর নজরদারির দায়িত্ব নিয়েছে পেগাসাস। আল জাজিরার তদন্তে ধরা পড়ে সাংবাদিকদের উপরে নজরদারির বিষয়টিও। এতগুলো তথ্য সামনে আসার পর রীতিমতো চিন্তিত হয়ে উঠলেন মানবাধিকার কর্মীরা, বিশেষ করে সংবাদপত্রের স্বাধীনতাই যে প্রশ্নের মুখে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ফরবিডেন স্টোরিজ মিলে শুরু করল অদৃশ্য এই পক্ষীরাজের সুলুক সন্ধান। সেই তথ্য যথাযথভাবে যাচাই এবং পরিবেশনের কাজে এগিয়ে এলো দ্য গার্ডিয়ান, লেমান্ডে, দ্য ওয়ার সহ 17টি সংবাদ সংস্থা। গড়ে উঠল প্রজেক্ট পেগাসাস। তদন্তে জানা গেল পৃথিবীর 11টি দেশের মোট 50,000-এর বেশি মানুষের ওপর নজর রাখছে পেগাসাস, আর তার মধ্যে রয়েছেন 300-এর বেশি ভারতীয়। 2016 থেকে 2019-এর মধ্যেই পেগাসাসের নজরে পড়েছেন তারা। তাহলে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দিনও এবার শেষ হয়ে এলো? ভারতের সংবিধানের 21 নম্বর ধারা অনুযায়ী ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা মানুষের মৌলিক অধিকার, অথচ এনএসওর কথা সত্যি হলে তাতে হস্তক্ষেপ করছে খোদ দেশের সরকার, কারণ সরকার ছাড়া অন্য কাউকে এই স্পাইওয়্যার বিক্রি করেন না তারা। অন্যদিকে কেন্দ্রের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে বেআইনি কোনো নজরদারির সঙ্গেই জড়িত নয় ভারত রাষ্ট্র। যদি দুজনের কথাই সত্যি হয়, তাহলে কি সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিক বা সরকারি আধিকারিকদের উপর নজরদারিকে আইন স্বীকৃত বলেই মনে করছে সরকার, নাকি এই নজরদারির পিছনে রয়েছে অন্য কোনো অদৃশ্য শক্তি? ব্যক্তিগত তথ্যের গোপনীয়তাই বা রক্ষা করা যাবে কী করে? প্রশ্ন উঠছে সারা বিশ্বজুড়ে। পেগাসাসের সূত্র ধরে কি এই নজরদারি শাসনের ইতি ঘটানো সম্ভব হবে?